আন্দোলন করে সরকার উৎখাত করবে, এতই সোজা। আওয়ামী লীগ পারে, আইয়ুব খানকে আমরা উৎখাত করেছি, আমাদেরকে সরানো সম্ভব না। তার মানে সরানোর বিষয়টা দিলের মধ্যে ঢুকছে যে দেখুন শেষ হয়ে যেতে পারি, নাহলে কথা বললো কেন? কাজে টেনশনে কোনো কারণ, টেনশন ওনারই আছে, টেনশনে থাকতে হবে। একটা জাতি জনগোষ্ঠীকে দীর্ঘদিন দাবিয়ে রাখা যায় না, কিছু সময়ের জন্য দাবিয়ে রাখা যায়, পারবেন না। 29টা পণ্যের দাম ওনারা ঠিক করে দিলেন, ওই একটাও তো সেই দামে বিক্রি হচ্ছে না, লজ্জা করে না? ঠিক করছেন কেন? আর এখন বলে খতিয়ে দেখতে হবে ওদের কাছে, বলে বিএনপি আছে কিনা। 17 বছর ক্ষমতা থেকে 18 বছর চলছে, এখনো বিএনপি নাম নীতিতে অস্থির হয়ে গেলেন। হ্যাঁ, বিএনপি খতিয়ে দেখেন তো, ধরেন না কারা কারা আছে বিএনপি, ধরেন না দেখি কোথায় সিন্ডিকেট আছে, খালি মিডিয়া চাওয়ামালি করেন কেন? যে চিফ জাস্টিসের দরজায় লাথি মেরেছিলেন এমন লোক এখন আপিল ডিভিশনের বিচারপতি, আপনি বলতে পারবেন না? তাই বলতে পারি, জনগণ যাতে জনগণের ভোট দিয়ে যদি সরকার প্রতিষ্ঠা করতে পারে, তাইলে সেই সরকারের জবাবদিহি থাকবে, ধর্মমূল্য বাড়লে তাকে জনগণের সাথে জবাবদিহি করতে হবে। এই কারণে, কারণ এই সরকার তো কোনো জবাবদিহি নাই, কারণ তার তো ভোট দরকার নাই। যে সকল পত্রিকা বন্ধ করে 4টি পত্রিকা রাখা হলো, তাও আবার সেটি সরকারি নিয়ন্ত্রণে। আজকে অনেক পত্রিকা বেরিয়েছে, অনেক নিউজ মিডিয়া বেরিয়েছে, আপনারা আছেন। তাহলে বর্তমান সরকার কি দেখলো? যে বন্ধ করলে একটা, আমরা ওই দৃষ্টিটাকে 16 জন কালো দিবস পালন করি, কালো দিবসে যাওয়া যাবে না, এখন নিজের ব্যবসা দিতে গিয়ে সমস্ত মিডিয়া খুলে দিতে হবে। আপনারা দেখেন না, বড় বড় হাউস তৈরি হয়ে গেছে, আমি নাম বলতে চাই না, যে সমস্ত হাউস আপনাদের প্রেস ক্লাবের সামনে যে বিভিন্ন পণ্য বিক্রি শুরু করছে, ইদানিং সারা দেশে বেছে, সেই দেখলাম এটা এরকম ছোট্ট কিনি, এটা কি কয় অমক গুরু করে গাইছে, এনে পণ্য বিক্রি করবে। ওনারা তো এমনি সব সবকিছু বিক্রি করেন, টিস্যু থেকে শুরু করে হব সবকিছু, প্রেস ক্লাব বিক্রি শুরু করে দিছে। যাই হোক, এইরকম হাউস তৈরি করা হয়েছে, এবং সেই সব জায়গায় সরকারের কথাবার্তা মোটামুটি যাতে ঠিকঠাক থাকে, তা আবারও বুঝতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রী একটা সাংবাদিক সম্মেলন যদি হয়, উনি ফিরলে একটা বর্ণনা দেন, দেখবেন যে মাশাআল্লাহ বাছাই করা, ওনার নির্দিষ্ট বাছাই করা সাংবাদিক সেখানে ডাকা, এবং তারা কেউ কেউ ওনাকে নোবেল বিজয়ী করার জন্য উদ্যোগ উঠাবলে লাগে, মানে যার যা আছে, মানে কত সুন্দর করে তা খুশি করা যায়। পৃথিবীর কোন দেশে আপনি এরকম পাবেন না, আমেরিকা তো নয়, আমেরিকা তো প্রেসিডেন্ট চিত্তে বেড়ে যেতে হয় সাংবাদিক বর্তমানে জর্জরিত হয়ে, এগুলি কোথায় পাবেন না? এটা এখানে এটা আছে। এখন কি দাঁড়ালো? তাইলে সবগুলি বন্ধ করার 4টা সরকারি রাখা এখানে চলছে না, তাহলে কি করতে হবে? নিজের হাউস তৈরি করতে হবে, সেখানে গৃহী দল একটু দিয়া বাকিটা আমার উপর চালিয়ে দিল। সেই কাজটা বাংলাদেশে পুরোপুরি ভাবে সফল হয়েছে। একদলীয় শাসন ব্যবস্থা পাকাপোক্ত করার জন্য মিডিয়াকে যেভাবে তৈরি করা দরকার, বর্তমান সরকার সেভাবে ঠিক তৈরি করেছে। এখানে আমাদের শাখা হয় নাই, সর্বশেষ দিনকাল, দিগন্ত টিভি, ইসলামী টিভি, চ্যানেল ওয়ান থেকে শুরু করে আমাদের মহাসচিব বলেছে 60 শতাধিক আপনার এখানে বন্ধ করে হয়েছে। সাংবাদিকদের সাগরণী হত্যা কিন্তু বিচার হয় না, পুলিশ মুহূর্তের মধ্যে দেখি যে একদিন পরে ধরে ফেলায় কে কি কাজ করছে। আজকে 1 বছর, কত বছর হলো? 13 বছর, 13 বছর হয়ে গেল, 1 যুগের বেশি সময় ধরে সাগরণী হত্যাকারী ধরা পড়ে না। কেন ধরা পড়ে না? একটা রিপোর্ট করতে চেয়েছিল জ্বালানি উপর, জ্বালানির উপরে, সেটি হলো তাদের কাজ। ওই রিপোর্টটা এটিএন বাংলা প্রকাশ করে নেই, বাসায় নিয়ে গেছিল, বাস ওই ক্যাসেটও নাই, ওরা দুজনও নাই, সব শেষ, আজ পর্যন্ত প্রকাশ হচ্ছে। কেন ধরা পড়ছে না, কেন এত টাইম নিচ্ছে? কারণ একটু সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকতার স্বাধীনতা 75 সালে বলিত হওয়ার পরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু এসে এই সংবাদ স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে। শত ভুল ফুটতে দাও, এই স্লোগান তিনি দিয়েছিলেন। আজকের যে প্রেস ইনস্টিটিউটটা আপনারা দেখেন, সাংবাদিক প্রশিক্ষণের যেটি সরকার ব্যবহার করছে, এটি কিন্তু জিয়াউর রহমান প্রতিষ্ঠা করছে, এরা কিন্তু ছিল না বাংলাদেশে, সাংবাদিক প্রশিক্ষণ। এই জাতীয় প্রেস ক্লাব যে ভবনে বসে আছেন,
এখানে ইসপানি টাকা দেওয়ার জন্য পায়দায় করতেছিল বেসিন জয়রা মনে কানে দেওয়ার পরে বলছে যে না কেন ইসপানি কে তোমরা টাকা দিও তিনি নিজে এই রাষ্ট্রীয় টাকা এটি করে দিয়েছে আজকে ওই ওই পাশে অডিটর তো বেগম খালেদা নিজে করে দিয়েছে এখানে জিয়া রহমানের নেম প্লেটটি তুলে দেওয়ার বহু চেষ্টা করা হয়েছে না পারতে আর একটি ছবি এখানে লাগিয়ে দেওয়া হয়েছে ছবি তো এখন আমি তো বলি যে নাম দিতে এই অবস্থা হয়েছে বঙ্গবন্ধুর বাংলাদেশ বাড়িয়ে দেন না তাহলে নামটা এই চার্জটি চেঞ্জ করে আর কোথাও নাম টাম দেওয়া লাগে না খামাকে এত নারে নাম দেওয়া দরকার এই জন্যই তো হয়ে যায় সংবাদপত্রের স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা কথা তখনই আমরা বলবো যখন গণতন্ত্র ফিরত গণতন্ত্র ফিরত না আসলে আপনি যতই চিল্লান যতই ঘরের মধ্যে বসে আলোচনা করি সংবাদপত্রের স্বাধীনতা আসবে না সংবাদপত্রের স্বাধীনতার পূর্ব সত্য হচ্ছে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাওয়া আজকে কেয়ার টাকা সরকার নাই কেন কেন হঠাৎ করে নিজেরা মামলা করে ওই খায়রুল কি জানি নাম খায়রুল হক নামে একটা কৌতুক উদ্ভূত হইল তিনি চিফ জাস্টিস হয়ে গেলেন এখন তো আপনারা কি বললেন কি পারমিশন বললেন আমি তো এমনও দেখি যে চিফ জাস্টিস দরজায় লাথি মেরে ছিলেন এমন লোক এখন আপিল ডিভিশনে বিচারপতি আপনি বলতে পারবেন না তাই বলতে পারি না আমি নামটা বলতে চাই না সবাই জানে তো এরাই তো আজকে বিচার ব্যবস্থা কালকে একটা অদ্ভুত রায় দেখলাম ইউনুসের যে মামলা রায় স্থগিত করেছে আপিল আপনাকে হাইকোর্টে এটা বাতিল করে দিচ্ছে কোন দেশে বাস করতেছে মানুষ তো রিলিফ পাওয়ার জন্য যায় মানে উপরে গেলে আর রিলিফ দেওয়া হয় বেগম খানদের যা জামিন হলে 5 বছর লয়ার করে সেটা হাইকোর্টে দিলে 10 বছর এই লাঠি মারা বিচারপতি দিয়েছে তিনি না হয়তো একদিন উনি চিফ জাস্টিস হয়ে যাবে যদি এই শাসক প্রলম্বিত তো মজার কথা হলো প্রলম্বিত হচ্ছে কালকে আপনারা মনে প্রধানমন্ত্রী বক্তব্য খেয়াল করেন নাই আজকে প্রধানমন্ত্রী আমি দেখলাম উনি বলছেন আমাদেরকে সরানো সম্ভব না তার মানে সরানোর বিষয়টা দিনের মধ্যে ঢুকছে যে দেখুন সব সরে যেতে পারি নাহলে কথা বললো কেন কাজে টেনশনে কোনো কারণ টেনশন ওনারই আছে টেনশনে থাকতে হবে একটা জাতি জনগোষ্ঠীকে দীর্ঘদিন দাবিয়ে রাখা যায় না কিছু সময়ের জন্য দাবিয়ে রাখা যায় পারবেন না 29টা পণ্যের দাম ওনারা ঠিক করে দিলেন কই একটাও তো সিরামে বিক্রি হচ্ছে না লজ্জা করে না ঠিক করছেন কেন আর এখন বলে খতিয়ে দেখতে হবে ওদের কাছে বলে বিএনপি আছে কিনা 17 বছর ক্ষমতা থেকে 18 বছর চলছে এখনো বিএনপি নাম নীতিতে অস্থির হয়ে গেলেন হ্যাঁ বিএনপি খতিয়ে দেখেন তো ধরেন না কারা কারা আছে বিএনপি ধরেন না দেখি কোথায় সিন্ডিকেট আছে খালি মিডিয়া চাওয়ালি করেন কেন তাহলে একটা কথা মনে রাখতে হবে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে আজকে যারা মিডিয়ার কর্মী আমরা আছি এটা স্বীকার করতে হবে এই সদবল ভক্ত দাও চালু করেছিলেন কিন্তু প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান এটা আমাদের মাথায় রাখতে হবে তা না হলে এত সংবাদপত্র হতো না আজকে যারা আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে আছি দেখেন কোন নিয়ম নীতি নেই কোনো ওয়েবপোর্ট নেই এখানে খুব কম পোষায় আমাদের সাংবাদিকদেরকে বেশি কাটানো হচ্ছে যখন ইচ্ছা তখন বের করে দেওয়া হচ্ছে কোনো চাকরি কোনো নিরাপত্তা নেই কেউ মুখে হাতে বলতে পারবেন না যে আপনি নিরাপদে কাজ করছেন সাংবাদিক পেশা নিরাপদে আছে আজকে তাই সকলকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কোটি কিছু সুবিধাভোগী লোক আছে যারা সুবিধা ভোগ করে আমাদের সকলকে শাসিত করে একটি বসবাসহীন একটি দেশ পরিণত করছে আমাদের বাংলাদেশ আজকে তাই আপনি আমি যিনি তিনি সকল মিলে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হওয়ার মধ্য দিয়ে এই অবৈধ ভোটারবিহীন সরকারকে সরিয়ে দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে জনগণ যাতে জনগণের ভোট দিয়ে যদি সরকার প্রতিষ্ঠা করতে পারে তাহলে সেই সরকারের জবাবদিহি থাকবে ধর্মজন্য বাড়লে তাকে জনগণের সাথে জবাবদিহি করতে হবে এই কারণে কারণ এই সরকার তো কোনো জবাবদিহি নাই কারণ তার তো ভোট দরকার নাই আজকে আমাদের বারবার সাহেব বললেন যে উনি 6% কত দেখছেন আরে ভাই 6% তো আপনি ভালো দেখছেন ওনারা তো 40% দেখতেছেন কাজ তাতে কিছু আসে যায় না কে সাপোর্ট দিছে রাশিয়ার পুতিন বুঝতেই পারছেন যে বিভিন্ন অসুবিধা কি আবার চীনে সাপোর্ট দিছে চীনে তো গণতন্ত্র নেই সাপোর্ট দিলি কি না দিলি মানে যাদের গণতন্ত্র নাই যেখানে মানুষ ভোট দিতে পারে না ভোট নিজের মতো করে হয়
সেই সব দেশ ওনাদেরকে খুব সাপোর্ট দিয়ে বাড়াইতেছে। আর ওনারা তো বসতে আছেন, কারা কারা ওনাদেরকে ক্ষমতা বসাইছে বলে ওনার ঠিকই আছে। আজকে আমি কথা বাড়াবো না, দাদা কথা বলবেন, কারণ জাতির সামনে দিক নির্দেশনা বক্তব্য দেবেন তিনি। আজকে আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি, সচেতন হই, নিজেকে বোঝার চেষ্টা করি। আপনি আমি সকলে ঐক্যবদ্ধ থাকবি, এদেশে গণতন্ত্র যদি প্রতিষ্ঠার রূপ লাভ করে তাহলেই সংঘবদ্ধ স্বাধীনতা আসবে, আপনার আমার সকলের সমস্যা দূর হবে। অন্যথায় আমরা সকলেই পরাভূত এবং পরাধীন অবস্থায় জীবনযাপন করতে করতে একসময় নিঃশেষ হয়ে যাব। সে কারণে নিঃশেষ হয়ে যাওয়ার আগে অত্যন্ত নিজেকে বাঁচিয়ে রাখার জন্য হলো আমাদের ঐক্যবদ্ধ হবে। ইনশাল্লাহ বাংলাদেশে মানুষ আন্দোলন করবে, আমি দৃঢ় বিশ্বাস করি। ইনশাল্লাহ রোজা রমজানের দিন এরা সোনার ছেলেরা, কেউ কেউ সেঞ্চুরি করতেছে, কেউ বিভিন্ন জায়গায়। আজকাল দেখছেন একটা আমি বলতে বাধ্য হচ্ছিল, যেভাবে নারী নিষেধ শুরু হয়েছে, যেভাবে ইউনিভার্সিটিগুলিতে ছাত্রীদেরকে যেভাবে যৌন হয়রানি করা হচ্ছে, এটা তো একটা রেকর্ড। কেন, কারণ কি হবে, কি ধরনের দেশে আমরা বাস করি, তা অসভ্য সমাজ তৈরি হয়ে যাচ্ছে। তার দিয়ে দুঃখ, এই নিয়ে কিন্তু কোনো কথা নাই, এই নিয়ে ব্যাখ্যা বিশেষ দেওয়া হচ্ছে, কিন্তু কোনো কথা নাই। যখন সোনার ছেলেরা সেঞ্চুরি করে, যখন সোনার ছেলেরা রমজান আলোচনা থেকে পিটিয়ে বের করে দেয়, তখন কিন্তু আর কোনো কথা বলা হয় না। আজকে তাই আসুন এই দাবি এবং আমি নির্বাচনকারী সরকারকে বিদায় করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হই। ইনশাল্লাহ হতাশ হওয়ার কোনো কারণ নাই, বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা হবে, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, ইনশাল্লাহ এদেশে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। আপনাদের সকলকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, ধন্যবাদ।